হ্যালো বন্ধুরা, 19 মে 2022-এর এই ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়। এই ভিডিওতে দেখা যায় কালো রঙের জামা পরা একটি ছেলে বাড়ির দরজার দিকে অগ্রসর হচ্ছে। ছেলেটি দরজার পাশে এসে দাঁড়িয়ে পড়ে, মনে হচ্ছিল সে কারোর জন্য অপেক্ষা করছে, কিন্তু এতটুকু ব্যাপার সাধারণ ছিল। তবে এরপর তার মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পেছনে ফিরে দেখতেই সে কোনো এক অদৃশ্য জিনিসকে হাত উঁচু করে তাড়ানোর চেষ্টা করতে থাকে। আমাদের হয়তো মনে হতে পারে সে মাছি কিংবা মৌমাছি তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ছেলেটির মুখের দিকে তাকালে দেখে মনে হয় সে ভয়ঙ্কর কোনো জিনিসের মুখোমুখি হয়েছে এবং তা শুধু সেই দেখতে পাচ্ছে। অবশেষে ছেলেটি ব্যর্থ হয়ে নিচে পড়ে যায় এবং তার শরীর মানব পাথরে পরিণত হয়। আসলে কি ঘটেছিল, কেন তার এমন হলো, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে আমরা এমনই সব অব্যক্ত রহস্য এবং অলৌকিক শক্তির সাথে পরিচয় করাব। নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। সিওয়ার ক্রিয়েচার স্পটেড। সারা দুনিয়াতে অদ্ভুত ক্রিয়েচার বা প্রাণীদের দেখতে পাওয়াটা নতুন কিছু নয়, এর আগে বহুবার দেখা মিলেছে। তেমনই এক অদ্ভুত প্রাণীর আবির্ভাব ঘটে এই নর্দমার মধ্যে। কোনো এক অজানা শহর থেকে এই ভিডিও ফুটেজটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। সবেমাত্র এই নর্দমাটি খননের পর চালু করা হয়। তবে ওই নর্দমার জল নিষ্কাশন ব্যবস্থাকে পরিলক্ষিত করার জন্য ঠিকাদাররা একটি ক্যামেরাকে ওই স্থানে বসিয়ে রাখে। তারা কোনোদিনই ভাবেনি নবনির্মিত ড্রেনের মধ্যে এমন কোনো প্রাণীরই দেখা পাওয়া যেতে পারে। এটিকে প্রাণী বলাও ভুল হতে পারে, কারণ এর চেহারার সাথে আমাদের পৃথিবীতে এক্সিস্ট করা কোনো প্রাণীর সাদৃশ্য একদমই ছিল না। তবে যাই হোক না কেন, আমরা প্রাণী বলেই ব্যাখ্যা করছি। প্রাণীটিকে শুধুমাত্র কয়েক পলক দেখতে পাওয়া গিয়েছিল। ক্যামেরার উপস্থিতি বুঝেই সে নিমেষেই আবার গা ঢাকা দিয়ে ফেলেছিল। ইলিউশন বলে মনে করা একদমই ভুল হতে পারে, কারণ তার চোখ দুটি অন্ধকারে জ্বলজ্বল করছিল। হিউম্যানয়েড ক্রিয়েচার। কখনো কখনো ক্যামেরাতে এমন কিছু ক্রিয়েচার ধরা পড়ে যা অদ্ভুতের সাথে মানুষের মনে ভীতি প্রদান করে, যাকে আমরা ভূত বলে আখ্যা করি। এই ভিডিওটি একটি রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড করা হয়েছিল, যেখানে দেখা যায় আজব এক প্রাণী জঙ্গল থেকে বেরিয়ে আসছে এবং তার চার হাত পায়ের মাধ্যমে রাস্তা ক্রসিং করছে। ভিডিওটিকে এডিটিং বা ভুল প্রমাণ করা যায় না একটি কারণেই, যখন প্রাণীটি রাস্তা পার হচ্ছিল তখন রাস্তায় থাকা কুকুরগুলি তাকে দেখে ডাকাডাকি করছিল, সুতরাং ভুল প্রমাণ করা মুশকিল। আপনি নিজেই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করে দেখুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান কি হতে পারে এই প্রাণী। ডগজিলা। আর্জেন্টিনাতে যখন এই প্রাণীটির ছবি ধরা পড়ে সমস্ত প্রাণী বিশেষজ্ঞরা রীতিমতো চমকে ওঠে। এর একটাই কারণ হলো এর বিশাল আকৃতি। এই প্রাণীর আকৃতি এমন ছিল যা প্রায় দুটি কুকুরের আকারের সমান। যেহেতু কুকুরের মতো কিছুটা আকৃতি ছিল তাই এর নাম দেওয়া হয়েছিল ডগজিলা। তবে এর বেড়ে ওঠার ধরন এবং হাত পায়ের আকৃতি কোনোভাবেই অন্য কোনো প্রাণীর সাথে মেলে না। সোশ্যাল মিডিয়াতে বিষয়টি আসার পর গোটা পৃথিবীর মানুষ একদৃষ্টিতে অবাক হয়েছিল। জানতে পারা যায় আর্জেন্টিনার সান্টাফে প্রদেশের টোটোরাসের বাসিন্দারা দেখেছিলেন এই প্রাণীকে রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে এবং এই অদ্ভুত চেহারার প্রাণীটি দুটি কুকুরকে হত্যা করে। আলো আর আধারের মাঝে শুধু একটি ছবি বর্তমানে ইন্টারনেটে এক্সিস্ট করে। নেহাতি যে এই প্রাণীটি বিগফুটের অস্তিত্ব রাখে তা দেখেই বোঝা যায়। মিস্টেরিয়াস ক্রিয়েচার। সম্প্রতি 2022-এর এই জুন মাসেই টেক্সাসের আমারিলো শহরের একটি চিড়িয়াখানার ভেতর থেকে একটি ঘটনা ইন্টারনেটে প্রকাশ পায়। চিড়িয়াখানার কর্তৃপক্ষের দাবি তারা এই অদ্ভুত প্রাণীটিকে ঘুরে বেড়াতে দেখেছিলেন, কিন্তু কোনো ভিডিও ফুটেজ তোলা সম্ভব হয়নি, শুধুমাত্র একটি ছবি ছাড়া। কর্তৃপক্ষ ওই ছবিটিকে তাদের সোশ্যাল মিডিয়া পেজে আপলোড করে এবং তারা দর্শকদের কাছে জানতে চায় এরকম কোনো প্রাণী কেউ কোনোদিন দেখেছে কিনা। প্রাণীটিকে মানুষ বললেও ভুল হবে, কারণ মুখটা মোটেও মানুষের মতো ছিল না, অনেকটা শেয়ার মতো। আবার অন্যদিকে পশু বলাও যাবে না, কারণ হাত পা দেখে কোনো অংশে পশু বলে মনে হয় না, কিন্তু হ্যাঁ, গরিলা বা শিম্পাঞ্জি বলা যেতে পারে। তবে আশা করা যায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের হয়তো গরিলা বা শিম্পাঞ্জি চিনতে ভুল হবে না। তাহলে আপনি বলুন কি ছিল এই প্রাণী। বেবি ডাইনোসর। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা অনুমান করে আজ থেকে 65 মিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীতে ডাইনোসরের অস্তিত্ব ছিল। তবে যখন পৃথিবী এবং বিশাল আগ্নেয়গিরির সাথে একটি বিশাল মহাজাগতিক বস্তুর প্রভাবের ফলে বিশ্বব্যাপী পরিবেশগত পরিবর্তন ঘটে, তখনই সমস্ত ডাইনোসর পৃথিবী থেকে লুপ্ত হতে শুরু করেছিল। বর্তমানে ডাইনোসর আমাদের পৃথিবীতে থাকা অস্বাভাবিক, কিন্তু ফ্লোরিডার একটি রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়া এই প্রাণীটি সবাইকে হতবাক করে দিয়েছিল। সিসিটিভি বাড়ির মালিকের বক্তব্য অনুযায়ী এটি একটি
বেবি ডাইনোসর ছিল। ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হলেও এই রহস্যের কোনো সমাধান করা সম্ভব হয়নি। এখনও এই ভিডিও ফুটেজের প্রাণী সম্পর্কে অব্যক্ত রহস্য লুকিয়ে রয়েছে। মিস্টেরিয়াস স্টোন বয়। বিশেষজ্ঞদের কাছে এই ভিডিওটি বোঝা একেবারেই অসম্ভব ছিল, কারণ এখানে যা হয়েছিল তা সত্যিই বোঝা মুশকিল। ছেলেটি এখানে আসার পর কোনো এক অদৃশ্য প্রাণী বা বস্তুর সাথে তার একতরফা লড়াই চলে। যে কেউ ভিডিওটি দেখে হয়তো মনে করবে কোনো উড়ন্ত পোকামাকড় দেখে ছেলেটি তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পরবর্তীতে সে যখন মাটিতে পড়ে গিয়ে একদম ফ্রিজ হয়ে গিয়েছিল, এই বিষয়টি বেশ রহস্যের হয়ে দাঁড়ায়। কিছু মানুষেরা অনুমান করে যে ছেলেটি হয়তো আগে থেকেই মৃগী রোগের শিকার ছিল, আর সাধারণ একটি মৌমাছিকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে মাটিতে পড়ে গিয়ে তার অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। অন্যদিকে কিছু মানুষ মনে করে অলৌকিক কোনো বস্তু হঠাৎ তার সামনে এসে পড়েছিল, যা শুধুমাত্রই সে দেখতে পাচ্ছিল এবং তাই দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তার এমন অবস্থা হয়। কিন্তু যাই হোক না কেন, ভিডিওটি বেশ রহস্যময়। আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।